পঞ্চাশ আপনার সময় দুই মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার বাংলাদেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলো নানা ধরনের অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা তারল্য সংকট মন্দ ঋণ মূলধন ঘাটতি সহ নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে বর্তমানে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার বারো শতাংশ যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ অবলোপন সহ খেলাপি ঋণের পরিমাণ এক কোটি পঞ্চান্ন লক্ষ যা সরকারি হিসাব আর অর্থনীতিবিদ মনুল ইসলাম বলেছেন প্রকাশ্য অপ্রকাশ্য মন্দ পরিমাণ সাড়ে তিন লক্ষ কোটি টাকার মতো রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমতি দেওয়া হয়েছে মাননীয় স্পিকার ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে ব্যাংকগুলোকে তুলে দেওয়া হয়েছে এক একটি পরিবারের হাতে ঋণ খেলাপিদের তালিকা সংসদে প্রকাশিত হয়েছে মাননীয় স্পিকার কিন্তু তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনও আমাদের অজানা তিন মাস খেলাপি হলেও বিশ্বজুড়ে তাকে খেলাপি ঋণ বলা হয় কিন্তু বর্তমানে বাংলাদেশে এটি নয় মাস করা হয়েছে যাতে কৃত্রিমভাবে খেলাপি ঋণের অনুমান অনুপাত কম দেখানো যায় ব্যাংক রেগুলেশনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে ক্রমাগত নিষ্ক্রিয় করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগ এবং এবিবি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করছে এখন নজিরবিহীনভাবে বিএবির সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে নিয়ে গিয়ে আড়াই শতাংশ কর্পোরেট ট্যাক্স কমানো এক শতাংশ সি কমানো সহ নানান সুযোগ সুবিধা নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে সরকার যে ব্যাংক লুটেরাদের সাথে আছে তার প্রমাণ হলো কিছুদিন আগেই খেলাপি ঋণের জন্য ঋণের মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে পুনঃতফসিল করবার সুবিধা দেয়া হয়েছিল এবং সুদ ধার্য করা হয়েছিল নয় শতাংশ যা দশ বছরে পরিশোধযোগ্য মাননীয় স্পিকার অথচ ভালো ঋণ গ্রহীতাদের জন্য সুদের হার দেড় থেকে এর দুই গুণ কিছুদিন আগে দুই সালে যেসব শিল্প গ্রুপ পাঁচশো কোটি টাকার উপর ঋণ খেলাপি ছিল তাদের দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে আর এক হাজার কোটি টাকার উপরে যারা ঋণ খেলাপি তাদের এক শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ নবায়নের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক খাত আছে ভয়াবহ সংকটে মাননীয় স্পিকার বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই খাতের বাইশটি প্রতিষ্ঠান ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় আপনার সময় দুই মিনিট